বিএনপি পরাজয়ের ভয়ে এ নির্বাচনে যেতে ভয় পায়, তাই তারা পদযাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর বসুরহাটে বঙ্গবন্ধু চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলনে বিএনপি ব্যর্থ, নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই, সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে, জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও জয়লাভ করবে বলে জানান ওবায়দুল কাদের। এর আগে তারা নির্বাচনী আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সে কারণে পথ হারিয়ে তারা পদযাত্রা নির্মিত।